রোববার সন্ধ্যায় হঠাৎ বয়ে যাওয়া গরম বাতাসে নেত্রকোনা ও কিশোরগঞ্জের ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। 3 থেকে 4 ঘন্টা স্থায়ী ওই গরম ঝড়ো হওয়ায় এখন পর্যন্ত নেত্রকোনার 18,000 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। কৃষকরা জানিয়েছেন, বেশি ক্ষতি হয়েছে মদন, খালিয়াজুড়ি ও মোহনগঞ্জ উপজেলায়। ফসলটা দাদা বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। ফসল তো আর থাকতো না, তখন আমরা কি করাম, করার তো কিছু নাই। আমরা কে যদি না ফাঁসাতে পারি, কৃষক মানুষের, বাড়ি এলাকার মানুষের কিভাবে চলবো? ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, ইউনিয়নের প্রায় সব জমির ফসলের ক্ষতি হয়েছে। শুলো নাই, মানুষের ফসল নষ্ট হয়ে গেছে। আমি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব রেবেকা মুমিন, আমাদের মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি নির্বাচনী এলাকার মাননীয় সংসদ, ওনাকে আমি অবহিত করেছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে নেত্রকোনায় এবছর মোট 1,84,983 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আর জেলার হাওড়াঞ্চলে আবাদ করা হয়েছে মোট 40,960 হেক্টর জমিতে। গরম ঝড়ো হওয়ায় অনেক জমির ধানই নষ্ট হয়ে গেছে। আমাদের মাননীয় ডিজি বিরি ওনাকে অভিহিত করেছি, উনি আগামীকাল একটা টিম পাঠাবেন, টিম আসলে ওনারা দেখে সেই সুন্দরভাবে আমাদের অভিহিত করতে পারে, আমরা একটা সুস্পষ্ট ধারণা পাবো। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বললেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন তিনি। লকডাউনের পরই আমি কৃষিমন্ত্রীর সাথে দেখা করে আমি এই ব্যাপারে কথা বলে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি চেষ্টা করব। এদিকে এই গরম বাতাসে নষ্ট হয়েছে কিশোরগঞ্জের হাওড়াঞ্চল সহ জেলার বিভিন্ন এলাকার অন্তত 25,000 হেক্টর জমির ধান। এমন পরিস্থিতিতে দিশেহারা এখানকার কৃষকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।